আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হলো খুবই ট্রেডিশনাল একটি ডেজার্ট, আর এই ডেজার্টটি হলো চাল কুমড়ার মালাই মুরব্বা। এর আগেও আমি একটি চাল কুমড়ার মুরব্বা আমার চ্যানেলে দিয়েছি, সেটা ছিল চিনি দিয়ে চাল কুমড়ার মুরব্বা, যেটা আমরা জর্দা ইউজ করে থাকি। তো আপনারা চাইলে সেটাও দেখতে পারেন, রেসিপি আমি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে এই দারুণ স্বাদের মালাই মুরব্বার রেসিপিটি ঝটপট দেখে নিন। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন, এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন। এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এখানে আমি 6 পিস চাল কুমড়ার টুকরা নিয়েছি। চাল কুমড়াটা একদম বাতি হবে, সেই চাল কুমড়াটা দিয়ে কিন্তু মুরব্বা তৈরি করা হয়। আমি আমার আগের চাল কুমড়ার ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি যে আপনারা যখন চাল কুমড়াটা কিনবেন, তখন যেগুলো খুব বাতি হয়ে গেছে এবং উপর দিয়ে সাদা সাদা হয়ে থাকে সেগুলো কিনবেন। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি এখানে দেখাচ্ছি না। একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি, আর মাঝখানের যে নরম অংশটা থাকে সেটাও কিন্তু আমি কেটে শুধুমাত্র শক্ত অংশটাকে নিয়েছি। এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু কেচে নেব। কেঁচাটা এমন হবে যে খুব বেশি নরম হয়ে যাবে না, কুমড়ার টুকরাগুলো মোটামুটি কেচে নিলেই হবে। এইভাবে করে আমি সবগুলো কুমড়ার পিস কেচে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এরকমভাবে কেচেছি যাতে এটা খুব বেশি নরম হয়ে না যায়। এখন আমি এগুলোকে চুনের পানিতে ভিজিয়ে রাখব। এখানে আমি 1.5 লিটার পরিমাণ পানিতে 2 টেবিল চামচ পরিমাণ চুন দিয়েছি, যেটা আমরা পান খাওয়ার সময় ইউজ করি সেটা, আপনারাও এটা ইউজ করবেন। এখন আমি এর মধ্যে এটাকে ভিজিয়ে রাখব, 5 থেকে 7 ঘন্টা। এর ফলে কি হবে, এই চাল কুমড়ার টুকরোগুলো খুব বেশি আরও শক্ত হয়ে যাবে, আর এটার কালারটা আরেকটু সাদাটে হয়ে যাবে। তো চলুন ফিরে আসছি 7 ঘন্টা পর। 7 ঘন্টা পর ফিরে আসলাম ভিউয়ার্স। 7 ঘন্টা পর কিন্তু এই টুকরোগুলো অনেক শক্ত হয়ে গেছে দেখুন, আর কালারটাও কিন্তু আরও হোয়াইটিশ হয়ে গেছে কুমড়োর টুকরোগুলোর। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব, যাতে চুনের কোনো অবশিষ্ট অংশ লেগে না থাকে। একদম পরিষ্কার পানি দিয়ে 4-5 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। আর এটা ধোয়া হয়ে গেলে আমি এটাকে পরিষ্কার পানি দিয়ে চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। জাস্ট বলক চলে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন এই পর্যায়ে কিন্তু বলক চলে এসেছে, এর চেয়ে বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু আবার বেশি নরম হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এই কুমড়োর পিসগুলোকে তুলে নিচ্ছি। আমি একটা প্লেটে নিয়ে আপনাকে একটু কেটে দেখাচ্ছি যেটা কতটা সফট হয়েছে দেখুন। খুব বেশি কিন্তু নরম হয়ে যায়নি, বাট মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন আমি সবগুলোকে তুলে একটি ঝাঁঝরিতে রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায়। পানিটা পুরোপুরি ঝরবে না। এখানে আমি 2.5 লিটার পরিমাণ দুধ ঘন করতে দিয়েছি। আমি অলরেডি 1/2 লিটারের মতো ঘন করে নিয়েছি অন্য একটি হাঁড়িতে, এখন আমি এখানে 2 লিটার দুধ দিয়েছি। আর এটা একদমই খাঁটি গরুর দুধ, আপনারা চাইলে প্যাকেট দুধ বা গুঁড়া দুধ দিয়ে দুধ তৈরি করে সেটাও তৈরি করতে পারেন। এদিকে আমি ঠান্ডা হওয়া কুমড়োর টুকরোগুলোকে চিপে চিপে অবশিষ্ট পানিটা বের করে নিচ্ছি। এটা অবশ্যই করবেন যাতে ভিতরে পানি না থেকে যায়।
पानी झरानो शेष एखन आमी टुकरो टुकरो करे निब। खूब बेशी बड़ो टुकरो हबे ना, खूब छोटो टुकरो हबे ना, एरकम करे करते हबे। कारण मालाई मोरब्बाटा एइभाबे तैरी करा हय। आर आपनारा जोदि शुधु चीनी दिये जे मोरब्बाटा करे थाकेन सेटा करेन, ताहले किन्तु पिसगुलो एरकम बड़ो बड़ोई राखबेन। আমি সবগুলো আমার পছন্দ মতো পিস করে নিয়েছি। এইদিকে দুধটা কিন্তু ঘন করে নিচ্ছি আমি। এর মাঝখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় এক কাপের মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। গুঁড়ো দুধটা দিলে মালাইটা খুব বেশি মজা হয়। আমি 2 লিটার দুধটাকে একদম ঘন করে 1.5 লিটারের মতো করে নিব। তারপর আমি কুমড়োর টুকরোগুলো দিব। আমি এখন এটাকে হালকা আঁচে জাল করছি, কারণ দুধটা যদি খুব ঘন না হয় তাহলে কিন্তু মালাই মোরব্বাটা খেতেও ভালো লাগবে না। এরপর দিয়ে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম 2 পিস করে। এটা দেওয়ার কারণ হচ্ছে স্মেলটা অনেক ভালো আসে। দেখুন ভিউয়ার্স, এই পর্যায়ে কিন্তু আমার দুধটা অনেক ঘন হয়ে এসেছে। এখন আমি চিনি দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতন, বাট এই মুরব্বাতে কিন্তু চিনিটা একটু বেশি দিলেই ভালো লাগে। আমি এখানে 1.25 কাপের মতো দিয়েছি। আমি লাগলে আরও ইউজ করব, সেটা আমি পরে আপনাদেরকে বলে দিব কতটুকু চিনি আমি ইউজ করেছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আচ্ছা, এই পর্যায়ে আমি চাল কুমড়া টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু চুলার আঁচটা একদমই লোতে আছে। টুকরোগুলো দেওয়ার পর আমি এটাকে ঢেকে রান্না করব। আমি ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিট জাল করব। প্রায় 15 মিনিট জাল হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি আবার এটাকে ঢেকে রান্না করব আরও 15-20 মিনিট। এ পর্যায়ে আমার মনে হচ্ছে চিনি আরও লাগবে। আমি এর আগেও মাঝখানে আরও 1/2 কাপ চিনি দিয়েছি, আর এখন 1/2 কাপ দিয়েছি। টোটাল প্রায় 2 কাপের মতন চিনি দেওয়া হয়ে গেছে এখানে। আর 2 কাপ চিনি দেওয়ার পর আমার মনে হয়েছে যে না, এই চিনিটা একদম পারফেক্ট হয়েছে। আর এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে। আমি সামান্য পরিমাণ ঘি দিচ্ছি স্মেলটা আরও ভালো আসার জন্য। এখন আমি আরও 5 মিনিটের মতন জাল করব, একদম অল্প আছে, কারণ দুধটা অনেক ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর 5 মিনিট জাল করার পর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখে বুঝতে পারছেন ভিউয়ার্স কতটা ঘন হয়েছে দুধটা। আর এটা কিন্তু খেতে অনেক অনেক মজা, বিশেষ করে ঠান্ডা করে খেলে একদমই রসমালাইয়ের মতো টেস্ট হয়। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আর এখন আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করছি। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু মজাদার চাল কুমড়ার মালাই মোরব্বা। আমি একটু কেটে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট আর ইয়ামি হয়েছে। অনেক মজা খেতে। আশা করি আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লাগে ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী রেসিপিগুলো আপনারা পেতে পারেন। আর বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।